সুরমা নামের বহতাই নদী সিলেট জেলাকে ভাগ করেছে উত্তর ও দক্ষিণ দুটি ভাগে। পূর্ণভূমি সিলেট তার গড়ে ওঠা বেড়ে ওঠার জন্য এ নদীর কাছে ঋণী। কামরূপ রাজ্যের রানীর নামেই নাকি এ নদীর নাম হয়েছে সুরমা। কিংবদন্তি মতে 12 শতকের রাজা ক্ষেত্রপাল বরাক নদী থেকে খাল কেটে এ নদী সৃষ্টি করেন এবং রানীর নামে নাম দেন সুরমা। আসামের পাহাড়ি নদী বরাক সিলেটে ঢুকেছে সুরমা আর কুশিয়ারা হয়ে। সুরমা বরাক নদীর উত্তরমুখী শাখা। সীমান্তের অমল শীত থেকে যাত্রা শুরু করে প্রায় 300 কিলোমিটার ভাটিতে এ নদী আজমেরিগঞ্জে এসে কুশিয়ারার সাথে আবার মিলিত হয়ে জন্ম দিয়েছে দেশের প্রশস্ততম নদী মেঘনার। জেলেদের মাছ পাইয়ে দিয়ে সুরমা অকাতরে মেটায় প্রোটিনের চাহিদা। সুরমা বয়ে চলে বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল এলাকা শিলং প্লেটের দক্ষিণ ঢাল থেকে নেমে আসা বিপুল পরিমাণ পানি। এ নদীর বুকে এসে জমে লোভা, হরি, গোয়াইনগাং, পিয়াইন, বগা পানি, জাদুকাটা, সোমেশ্বরী এবং কংস নদীর পানি। স্থানীয় নদীজীবী মানুষজন সুরমার সাথে নিবিড় জীবন ও জীবিকার অচ্ছেদ্য বাঁধনে। সিলেটের জনজীবন, শিল্প বাণিজ্য আর আন্তঃজেলা যোগাযোগে এ নদীর অবদান অনেক। ছাতকের পর থেকে সুরমার বুক সারা বছরই নাব্য। বর্ষায় বন্যা প্রবণ এ নদীতে সর্বনিম্ন জলপ্রবাহ থাকে প্রায় 30,000 কিউসেক। বৈচিত্র্যের ঐশ্বর্যে আসামের কাছার আর বাংলাদেশের সিলেটকে নিয়ে এ নদী গড়েছে আকর্ষণীয় সুরমা ভ্যালি। নির্মল জলে সুরমাকে দেখে বিখ্যাত পর্যটক ইবনে বতুতা নাম দিয়েছিলেন নহরুল আজরক বা নীল নয়না নদী। বছরে গড়ে 37 লাখ টন পলি কাদা বহন করলেও অন্য নদীর চেয়ে খুব কম বলে সুরমার পানি তুলনামূলকভাবে স্বচ্ছ। কি আর্থসামাজিক গুরুত্বে, কি স্নিগ্ধ রূপের মায়ায় বাংলাদেশের আকর্ষণীয় এক নদী এই সুরমা।